এই যে যে গানটা এসছে বিল্লি বিল্লি, এই গানটা আসার পর দেখবেন ফেসবুকে আবার ট্রোলের বন্যা বইবে, যে সলমান খান ছ্যাবলামি শুরু করেছে, হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে নাচছে, কোপ কেটে মাকন্দ লাগছে, এত এত কথা আসবে। মানে আমি চিন্তা করতে পারি সেগুলো করবে কারা, যারা যাদের ফিটনেস পুরো ইন দা ভোগাম্ম হয়ে গেছে, যেমন মানে আমারও আমারও কোনো ফিটনেস নেই। এবং এই গানটাতে সলমান খানকে আমার থেকেও হয়তো ইয়ং লাগছে, এটা আমি কোনো ফ্যান বেস ক্যাটার করে বলছি না, আমি মন থেকে বলছি। মানুষটা আমার বাবার বয়সী, আমার বাবার থেকেও 1 বছরের বড়, অনেস্টলি স্পিকিং। সেই মানুষটার এখনো যা ফিটনেস, সেই মানুষটার এখনো যা স্ক্রিন প্রেজেন্স, নতুন হিরো যারা উঠছে তাদেরকে শেখা উচিত কেন এরা এতদিন টিকে আছে, সেটা এইগুলো দেখে বোঝা যায়। আজকে এই বয়সে তাদের সেই এনার্জি, তাদের সেই একই ক্যারিজমা দেখতে ভালো লাগে। এই গানটা আমি অনেক আগেই শুনে নিয়েছিলাম, গানটার অডিও ভার্সন তো এসে গেছিল 2-3 দিন আগে সম্ভবত, তখন আমি গানটা শুনে নিয়েছিলাম। গানটা তখন শুনে আমার খুব একটা ভালো লাগেনি, তবে গানটায় যে গলা দিয়েছে নাম সুখবীর, তার গলা শুনে প্রথমে মনে হয়েছিল গানটা সলমান খানই গাইছে, প্রথমে মনে হয়েছিল। তারপর দেখলাম গানটার মিউজিক আর সিঙ্গার সুখবীর নিজে, তো তার গলার সঙ্গে সলমান খানের গলাটা খুব ভালো ম্যাচ করেছে। তবে গানটা অনেস্ট স্পিকিং অডিওটা শুনে আমার একদম ভালো লাগেনি, আমার মনে হয়েছিল শুধু ফালতু একটা গান হবে, কিন্তু এই গানটাকে জমিয়ে দিয়েছে সলমান খান। প্রথম থেকে তার সানগ্লাস পরে তার যে এন্ট্রি, তাকে খুব ভালো লাগছে। অনেস্ট স্পিকিং সলমান খানকে দেখে অনেকদিন পর ভালো লাগছে, 90s এর সেই ফিল্টা বা আমাদের স্কুল লাইফের যে ফিল্টা, আমরা স্কুল লাইফে পড়তাম সলমান খানের বডি গার্ড আসতো, তারপর ধরুন রেডি, দাবাং, তারপর একতা টাইগার, এই ধরনের এই সিনেমাগুলো আসতো। ওই সময় সলমান খানের যে লুকটা ছিল, ধরুন আজ থেকে প্রায় আমি বলছি 10-11 বছর বা 12-13 বছর আগের যে লুকটা ছিল, সেটাই মানুষটা কিন্তু আবার ফিরিয়ে এনেছে নিজের ফিটনেসের উপর জোর দিয়ে। আমরা রিসেন্ট টাইমে দেখেছি সলমান খানকে প্রচুর জিম করতে, তো জিম করে নিজের চেহারা রীতিমতো যত্ন দিয়েছে। এখন তার যে বয়স হয়ে গেছে, তো ইজিলি ওই ভুঁড়িওয়ালা চেহারা নিয়ে দাঁড়িয়ে ফেরিয়ে রেখে সিনেমা করতে পারতো, কিন্তু সে বুঝেছে ইয়ং থাকাটা কতটা জরুরি। আজকে সত্যি এই গানটা দেখে সলমান খানের ওই হার্ডওয়ার্কটা চোখে পড়ছে, সলমান খানকে সত্যি ভালো লাগছে। আমি গডফাদারে দেখে সলমান খানকে বলেছি ভালো লাগছে না, তার আগে রাতেতে বলেছিলাম সলমান খানকে অদ্ভুত একটা ফিগার লাগছে। এইখানে এই সিনেমায় সলমান খানকে দেখতে খুব ভালো লাগছে, আমি জানি না কেন, কিন্তু ভালো লাগছে। অনেকে বলতে পারে প্রস্থেটিক মেকআপের ব্যবহার আছে, হ্যান ত্যান হয়েছে, কিন্তু তাও তার যে ক্যারিসমাটা সেটাকে তো কোথাও কি হারিয়ে হারিয়ে ফেলে যাচ্ছে না। আজকে পূজায় গেলে তার হাঁটুর বয়সী, তার সঙ্গে তাকে কিন্তু বুড়ো লাগছে না, লাগছে না, কিন্তু সত্যি সমান সমান লাগছে, ভালো লাগছে দেখতে। তবে চিন্তার ব্যাপার হচ্ছে ফারাত সামজি, ওই একটা লোককে নিয়ে চিন্তা যায় না কেমন হবে। তো এই গানটা দেখে বেশ ভালোই লাগলো, মানে আগে 90s এর সিনেমায় ধরনের গান থাকতো, একটা দুটো পাঞ্জাবি ট্র্যাক, তো সেইটা বেশ ভালো লেগেছে আমার। তার কোরিওগ্রাফিটাও খুব ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। আবার ভেঙ্কটেশ চক্রবর্তীর সঙ্গে সলমান খানকে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে, হয়তো ভেঙ্কটেশ চক্রবর্তী এখানে দাদা হয়েছে সলমান খানের, তো একসঙ্গে তাকে নাচতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে গানটা কিন্তু বেশ মজাদার লাগছে, গানটা দেখতে ভালো লাগছে। এবং পরপর যে দুটো গানই এনে, দুটো গান কিন্তু সেই আগের ফিল্টা দিচ্ছে, বলিউডের যে ফিল্টা ছিল একসময় 2010-11-12 এই ধরনের যে ধরনের মিউজিক গুলো হতো, গানগুলো কিন্তু খুব একটা খারাপ আমার লাগছে না। শুনতে গানটা প্রথমে খারাপ লেগেছিল, তবে গানটা ভিডিও সহ দেখতে বেশ ভালোই লাগছে। তো যারা এবার বলবে ভাই আবার ছ্যাবলামি শুরু করেছে, হ্যান ত্যান করে দিয়েছে, এই বলছি বেশ করেছে, ইয়ংরা তো করতে পারছে না, ইয়ংরা তো হাল ছেড়ে দিয়েছে। কার্তিক আর এনপাতে কোনো ইয়ংকে তো দেখি না ছ্যাবলামি করতে, সেই গাটস অফ এ নেই সেখানে, একটা বুড়ো 97 বছর বয়সের বুড়ো সে যদি করে দেখাতে পারে এখনো, আমি সেটাকে হ্যাটস অফ করবো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো। এটাই ভাইজান, এটাই সলমান খান। আমি চাইবো সলমান খান একটা হিউজ কামব্যাক হোক এই ঈদেতে। হয়তো পাঠানের রেকর্ড হয়তো এই সিনেমাটা ভাঙতে পারবে না, কারণ ফারাজ সামজির ওপর আমার তো ভরসা নেই, কিন্তু আশা করছি সলমান খানের যে ক্যারিসমা সেটা আমরা হলে আবার পাবো। সেই হলে চিৎকার, সলমান খানের ড্রেস খোলার উপর চেঁচামেচি, নাচানাচি, এই জিনিসগুলো আবার পাবো, যে কারণে আমি কাজটা নিয়ে এক্সাইটেড রয়েছি। যাই হোক, তোমাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক অন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, ভালো থেকো সবাই।